4% ডিএ তো খুব একটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে যে এআই সিপিআই অনুসারে যে ডিএ দেবার যে ভারতবর্ষে সরকারি কর্মচারীদের যে সাধারণ আইন আছে, সার্ভিস রুল আছে, সেই অনুযায়ী একটা স্থায়ী আদেশনামা তাকে বার করতে হবে। এই স্থায়ী আদেশনামার মাধ্যমেই অন্য রাজ্যের সমস্ত কর্মচারীরা ডিএ পান। আমাদের রাজ্যে শুধুমুধু এই ডিএ নিয়ে একটা রাজনৈতিক চেষ্টা করা হয় যে আমি দিলাম, আমরা দিলাম, হেনা দিলাম, তেনা দিলাম। ডিএটা তো আমাদের বেতনের অংশ, ডিএটা অর্থাৎ একটা কন্ট্রাক্টে আমার যে ধরনের লাইফস্টাইল হওয়া কথা সরকার বিবেচনা করেছিলেন, যে চুক্তিতে আমি সই করে চাকরিটা পেয়েছি, সেই লাইফস্টাইলটা আমার বজায় রাখার দায়িত্ব সরকারের। এইটা সরকারই আপনার ভাঙছেন। এআই সিপিআই তো আমরা স্থির করি না, আমাদের এমপ্লয়াররা স্থির করেন, সরকার স্থির করেন, সেটাই দিতে পারছেন না এবং নানা রকমের ভাঁওতাবাজি বলছেন। আর এক প্রকল্পের টাকা আরেক প্রকল্পে তো কোনো লিগ্যালি দেওয়া যায় না। আপনি যে ফান্ড ডিসবার্স করছেন সেটা তো আপনি ওইভাবে দিতে পারবেন। আর এই যে আপনার প্রশ্নটা ছিল শেষটা যে কোথায় কোথায় হচ্ছে, অর্থাৎ আপনি স্পষ্ট হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ভেতরে ভেতরে এটা একটা অদ্ভুত মানে ভাঙন শুরু হয়েছে। আমাদের দিকে লোক আসছেন, লোকে মুখ খুলছেন সংগ্রামী যৌথ মঞ্চের জন্য, তার কারণ আপনারা ওই শাহজাহানের যে কথাটা বললো, এতদিন দুর্দণ্ড প্রতাপ নাকি খুব হিরো ছিলেন সন্দেশকালে, কালকে কি অবস্থা হয়েছে খোঁজ নেই, এইটাই আমাদের বক্তব্য। তাই সব পাবনার হিসাব চাই, তাই সংগ্রাম চলছে, চলবে, দিয়ে যদি ছিনিয়ে নেবে মোদের মঞ্চে এসো, তবে সমস্যরে চলছে বলো, লড়াই 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 হবে, লড়াই লড়াই হবে। কুমড়ো পোটার চাকরি বেচে কেসটা বেচে গরু, এই কুমড়ো পোটার চাকরি বেচে কেসটা বেচে গরু, কর্মচারীর দিয়ে মেরে দিদি কল্প তরু, এই সরকার হায় হায়, হায় 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 হায়। কুমড়ো পোটার চাকরি কোথাও বলেছে তো কি বলবেন? দেখুন, আমাদের আন্দোলনটা শুধু ডিএর দাবি মানে মুখ্যমন্ত্রী উচ্ছিষ্টের মতো 2-4% ডিএ ছুড়ে দেবে এবং আমরা নিয়ে নেবো, বিষয়টা এমনটা নয়। সারা ভারতবর্ষে এআই সিপিআই অনুযায়ী নির্দিষ্ট আদেশনামার মাধ্যমে বছরে 2 ডিএ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে কালকে যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে, সেই রাজ্যে যে 4% ডিএ ঘোষণা করেছে, এটা কোন সময়কার ক্ষতিপূরণ? অর্থাৎ অপরিকল্পিতভাবে কোনো কিছু দিয়ে দেওয়া নয়। আমরা চাইছি ডিএ স্থায়ী আদেশনামা এআই সিপিআই অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ দেওয়া হোক। শুধু ডিএর জন্য এই আন্দোলন চলছে না, আমাদের 21 ধরে অনশন চলছে, 379 দিন ধরে আমাদের অবস্থান কর্মসূচি চলছে শহীদ মিনারে। বিষয়টা হলো এই রাজ্যে প্রায় 9 লক্ষ সরকারি পদ আছে, যার মধ্যে 6 লক্ষ শূন্য পদ হয়ে পড়ে আছে, 6.5 লক্ষ প্রায়। পশ্চিমবঙ্গে এত মানে শূন্য পদ পড়ে আছে সরকারি পদ, চাকরি কোথায়? যে কটা চাকরি হচ্ছে সেখানে স্বচ্ছতার অভাব, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন, আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় ধর্নায় বসে আছে প্রায় 2 বছর ধরে। আমরা সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের এই আন্দোলন চলছে। আমরা দেখছি যে অস্থায়ী কর্মচারীরা তাদেরকে কৃতদাসের মতো খাটানো হয়, তাদের সঠিক বেতন পরিকাঠামো নাই। আমরা চাইছি তাদের যোগ্যতা নিরিখে স্থায়ীকরণ করা হোক, স্থায়ী পদগুলিতে যে শূন্য স্থায়ী পদগুলি আছে সেখানে স্বচ্ছভাবে নিয়োগ করা হোক, এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের যে ডিএ আছে তা এআই সিপিআই অনুযায়ী স্থায়ী আদেশনামার মাধ্যমে দেওয়া হোক। ফলে এই অপরিকল্পিত ডিএ উচ্ছিষ্টের মতো ছুড়ে দেওয়াকে আমরা ধিক্কার জানাচ্ছি, এবং আমরা এখানে অনশন করছি শুধু দুর্গাপুরে এই সিটি সেন্টারে নয়, সারা পশ্চিমবঙ্গে এই অনশন কর্মসূচি হচ্ছে, স্কুলে কলেজে আদালতে কর্মচারীরা প্রতিবাদে প্রতীকী অনশন করছেন, এবং বিভিন্ন জায়গায় এরকম আমাদের অবস্থান করে কর্মসূচি পালন হচ্ছে এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের দাবি পৌঁছে দেওয়ার জন্য। এই আন্দোলন কতদিন চলছে? এই আন্দোলন চলছে 379 দিন ধরে চলছে, প্রায় 1 বছর শহীদ মিনারে চলছে, এবং সে আন্দোলনের রেশ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। দেখুন একটা বিষয়, দেখুন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দুর্নীতির বিরুদ্ধে মুখর হয়েছে। আমরা প্রথম ধরি এই সরকার কিভাবে দুর্নীতি করে জনসাধারণকে ঠকিয়ে জনসাধারণের মা মাটি মানুষের সরকার চালাচ্ছে বলে দাবি করে, বিভিন্ন প্রকল্প চালাচ্ছে বলে দাবি করে, কিন্তু এরা এক প্রকল্পের টাকায় আরেক প্রকল্পের টাকায় আরেক প্রকল্পে, অর্থাৎ মানে অপরিকল্পিতভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সরকারি যে খাতের টাকা সেই টাকাকে নয়ছয় করছে। আমরা সেই নয়ছয়ের বিরুদ্ধে, সেই দুর্নীতির বিরুদ্ধে মুখরিত হচ্ছি। আজকে দেখুন মানুষ, সাধারণ মানুষও এই দুর্নীতির বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে মুখরিত হচ্ছে। সাম্প্রতিক আমরা দেখবেন যে সন্দেশখালী সাধারণ মানুষ পথে নেমেছে, ফলে যে লড়াই আন্দোলন আমরা শহীদ মিনার থেকে শুরু করেছিলাম সেই লড়াই আন্দোলন আজ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তাই যে সমস্ত ছেলেমেয়েরা 1000 দিন উপরে বসে আছে, যাদের প্যানেলের নাম কাটা সত্ত্বেও সরকার তাদেরকে চাকরি দেয়নি, এগুলো অন্যায় কাজ হচ্ছে। আমরা বলছি অফিসে, আদালতে, হসপিটালে, ডিএমসি অফিস থেকে শুরু করে
বিভিন্ন অফিস সরকারের যে সমস্ত অফিসগুলো আছে সেই অফিসগুলোতে আপনি রিক্রুটমেন্ট কেন করেননি? 12টা বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, তাদের বয়স বেড়ে 40 পেরিয়ে গেছে, 40 পেরোলে আর সরকারি চাকরি পাওয়া যায় না, তাহলে সরকারটা চাইছেটা কি? সরকারি ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংস করা ছাড়া আর কিছু নয়। আমরা বিদ্রোহ করেছি ওই জায়গাতে, কারণ পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হলে ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। শুধু চাকরি দিয়েই ক্ষান্ত থাকলেই চলবে না, যারা চাকরি করবে তাদের বেতনটাও ঠিকভাবে দিতে হবে। এই সরকার সরকারি কর্মচারীদেরকে বেতনটাও ঠিক মতো দেয় না। যেখানে এগিয়ে বাংলা স্লোগান দেওয়া হয়, আপনাদের কাছে এগিয়ে বাংলার একটা উদাহরণ তো রাখতেই হবে। এই পশ্চিমবঙ্গ তার কর্মচারীদেরকে বেতন দেওয়ার জন্য শূন্য দিয়ে দেয়। একমাত্র এই পশ্চিমবঙ্গেই সবচেয়ে পিছিয়ে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায়। আপনাদের জানা ছিল না এটা? আপনাদের জানা ছিল না যে কর্মচারীদের এক তারিখে বেতনটা ধরিয়ে দিলেও তাদের বেতন সেভাবে দেওয়া হয় না? বেতন খাতে বরাদ্দ বৃদ্ধি না করলে মার্কেটের টাকা আসবে না, মার্কেটে টাকা না আসলে দিন মজুর যারা আছেন প্রতিদিন খেটে খান তাদের পকেটে টাকা যাবে। তোমার মায়ের চুরি গেছে যে তোমায় দিয়ে যে জন্ম, শিক্ষা স্বাস্থ্য চুরি গেছে আরো কত হাজার স্বপ্ন, তোমার মায়ের চুরি গেছে যে তোমায় দিয়ে যে জন্ম, আইরে ভাই চোর গলায় মায়ের চুরি গেছে যে তোমায় দিয়েছে জন্ম, শিক্ষা স্বাস্থ্য চুরি গেছে আরো কত হাজার স্বপ্ন, তোমার মায়ের চুরি গেছে যে তোমায় দিয়েছে জন্ম, আইরে ভাই এগিয়ে বাংলা কি জানে জোয়ার আসে তরুণ হাসে। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB/06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাত রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।